ভোলার আওয়ামী লীগের চেয়ারম্যান, গমচোর, চালচোর, সমস্ত পৃথিবী যখন এই করোনা আতঙ্কে থরথর করে কাঁপছে, সমস্ত পৃথিবীর খারাপের থেকেও খারাপ মানসিকতার মানুষগুলো যখন মানুষের সেবায় নিয়োজিত হয়েছে, সন্ত্রাসীগুলো যখন আল্লাহর কাছে হাত পাততেছে বাঁচার জন্য, ঠিক তখন ভোলার আওয়ামী লীগের চেয়ারম্যান ত্রাণের গম চুরি করছে, ত্রাণের চাল চুরি করছে, এবং সেই রিপোর্টটি যখন একজন সাংবাদিক লিখেন, প্রকাশ করেন, তখন সেই সাংবাদিককে ছিনতাইকার বলে পিটানি দেওয়ার চেষ্টা করছে, এবং সেই কুলাঙ্গার নাবিল হায়দার সেটির ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এটা তুমি বললে হবে না, এটা তুমি এইভাবে মোবাইল চুরির মোবাইলটা দিচ্ছ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, এই ভিডিওটি আজকে রেকর্ড করতে যে আমার আসলে অনেক খারাপ লাগছে। আমি কি দিয়ে শুরু করব আমি বুঝতে পারতেছিলাম না। ভোলার বোরহানউদ্দিনের মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার একজন গমচোর, একজন চালচোর। কোন চাল চুরি করছে আপনি জানেন? কোন গম চুরি করছে আপনি জানেন? কোন ত্রাণের খাবার চুরি করছে আপনি জানেন? এই সমস্ত পৃথিবীতে যখন মানুষ এই করোনা আতঙ্কে আছে, সেই করোনার সাপোর্টের জন্য সরকারের হয়তো বিভিন্ন জায়গায় নানান রকম সহযোগিতা যাচ্ছে, ভোলাতেও তাই। সেই চাল, সেই গম যেটি গরিব দুঃখী মানুষের হকের চাল, হকের খাবার, সেই গম, সেই চাল চুরি করেছেন সেখানকার স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, এবং তার ছেলে নাবিল হায়দার সেটিকে লিড করেছেন। আজকে এই ধরনের কথা বলতে আমার খুব ঘেন্না হচ্ছে, আমার খুব লজ্জা হচ্ছে। কোন বাংলাদেশের মানুষ আমরা? আমাদের বিবেক আর কবে জাগ্রত হবে? আর কবে, আর কবে আমরা মানুষ হইতে পারবো? সমস্ত পৃথিবীতে যখন এই আতঙ্কে মানুষ থরথর করে কাঁপছে, সমস্ত বাংলাদেশে মানুষ যখন চিৎকার করছে, একটার পর একটা আমরা খবর দেখছি, একটার পর একটা ভালো মানুষ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, তখন ভোলার এই আওয়ামী লীগের চেয়ারম্যান এ কোন নীতিতে সে বিশ্বাস করে? আওয়ামী লীগ আসলে কি এতটা খারাপ অবস্থায় চলে গেছেন যে এত লুটপাট, এত ধন সম্পত্তি করার পরেও একজন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান সামান্য এই করোনা ভাইরাসের পারপাসে আসা যে সামান্য ত্রাণ, সেই ত্রাণ থেকেও তার চুরি করতে হবে, সেখান থেকেও তার একটু খয়রাতি নিতে হবে? কেন চিন্তাই করছো? এইটা তুমি বললে হবে না, এটা তুমি এইভাবে মোবাইল চুরি মোবাইলটা দিচ্ছ না। আমার প্রিয় সহযোদ্ধারা, সিনেমা কিংবা নাটকে এটি আমরা প্রায়শই দেখে থাকি যে একজন চেয়ারম্যান এবং তার ক্ষমতা এবং চেয়ারম্যান পুত্র কতটা কুলাঙ্গার হয়ে থাকেন, তিনি সমাজের উপর নির্যাতন করেন। কিন্তু 2020 সালে দাঁড়িয়ে এই মুহূর্তে সমস্ত পৃথিবী যখন এই রকম করোনা সংকটের মধ্যে, তখন বাস্তব জীবনে বরিশালের ভোলায় এই ঘটনা ঘটেছে। সেখানকার চেয়ারম্যান গরিব দুঃখীর ত্রাণের গম চুরি করেছে, চাল চুরি করেছে, এবং তার পুত্র বদমাইশ, মাইগা এবং কুলাঙ্গার ডেউয়া নাবিল হায়দার সেটিকে লিড করেছেন। দুঃখ তো লাগে সেখানে যখন সেই কর্মটি নিয়ে যখন সমাজের সচেতন মানুষ কথা বলেন, আওয়াজ তোলেন, সেখানে সে তার রংবাজি দেখায়। একজন সাংবাদিক, সেই সাংবাদিক প্রতিবাদ করেছে, সে তার কলম চালিয়েছেন, ফলে রেজাল্ট হিসেবে প্রকাশ্যে চেয়ারম্যান পুত্র মাইগা নাবিল, দেউয়া নাবিল, সন্ত্রাসী নাবিল হায়দার প্রকাশ্যে ভিডিও করে তাকে ছিনতাইকার বলেছেন এবং সেই সাংবাদিককে পিটিয়েছেন। আমি সাগর চৌধুরী, আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি। করোনা ভাইরাস উপলক্ষে যখন দেশ লকডাউন হয়ে যায়, তখন আমি আমার গ্রামের বাড়িতে আসি, ভোলা জেলার বরণদন উপজেলা বড়মালিক ইউনিয়ন। ইউনিয়নে আসার পর স্থানীয় কিছু জেলেরা আমার কাছে অভিযোগ করে যে তাদেরকে 14-15 কেজি করে চাল দেওয়া হচ্ছে। রাতের বেলা আমার কাছে একজনের খবর পাঠায় যে বড়মানিকে ইউনিয়ন পরিষদের থেকে রাতের বেলা
চাল নিয়ে যাওয়া হচ্ছে, চুরি করে চাল নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি হাতে নাতে, আপনারা জানেন যে অটো রিক্সা এবং অটো গাড়ি, সেই গাড়িতে আমি চাল সহ সেই লোকগুলো ধরার পর আমি স্থানীয় যে চেয়ারম্যান আছেন তসিমউদ্দিন হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তাকে জানাই যে ইউনিয়ন পরিষদ থেকে এইভাবে চালগুলো রাতের বেলা চুরি করে নিয়ে যাব। জসিম হায়দারের ছেলে নাভিল, তার ফোন আমার মোবাইলে কল আসছে, আমি তার ফোনটা রিসিভ করি। তখন সে আমাকে জানায় যে জরুরি কথা আছে, আমি যেন বহরদিন উপজেলা রাজমণি সিনেমা হলের সামনে আসি, সেখানে সে আমার সঙ্গে জরুরি কথা বলবে। তখন আমি তাকে বললাম যে এত সকালে তো আমি বেরোতে পারবো না। তখন সে আমাকে বলে বিষয়টি অতীব জরুরি, আপনি আসেন। আমি করোনা ভাইরাসের জন্য গাড়ি চলাচল বন্ধ, আমি হেঁটে জরুরি মনে করে তার কথাগুলো শুনতে যাই, কিন্তু শুনতে যাওয়ার গেলে বহরদিন রাজমণি সিনেমা হলে আমাকে সে নিস্তারায় দেখে হেঁটে দোতলায় উঠে গেল। দোতলায় উঠে গিয়ে আমাকে হাত ইশারা করলো যে দোতলায় আসে। আমি সেখানে যাই, যাওয়ার পরে সে বলল, বেটা আমার এই অঞ্চলের যে এমপি আলী আজম মুকুল এমপি, এমপিরই তো আমরা এখানে ঘর বাড়ি ঘুরে দিছি, অর্ডার ছিল আমরা তারে স্থান দিছি, তুই কে, তুই কে? এই কথা বলে সে আমাকে অস্ত্র দ্বারা আঘাত করতে থাকে, চোখ উপড়ে ফেলার জন্য সে আমার চোখে এভাবে আঘাত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চোখের এই অংশটা কিরকম ফুলে গেছে, রক্ত জমাট হয়ে কালোবদ্ধ কালো হয়ে গেছে, আর এই চোখটা কিরকম আছে। আমাকে মেরে ফেলার জন্য দুই হাতে এভাবে চেপে ধরছে, হত্যার উদ্দেশ্যে দেখেন আমাকে এই যে এই গলার এখানে আঘাত করছে। আমি তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে আমাকে একের পর এক আঘাত করে যাচ্ছে। আমার এই কানে একটু আগেও আমি তুলো দিয়ে ব্লেড অর্থাৎ রক্ত পরিষ্কার করছিলাম, আমার এই কান দিয়ে চরচর করে রক্ত ঝরছিল। দেশের সম্পদ এইভাবে চুরি করা হচ্ছে, এই বিষয়ের জন্য প্রতিবাদ করা, এই বিষয়ে সংশ্লিষ্ট ইউনুকে জানানো, এর জন্যই বরমেনকে ইউনিয়নের চেয়ারম্যান নাবিল আমাকে এইভাবে আঘাত করে রক্তাক্ত করে। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, আমি বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের একজন মেম্বার এবং চলতি দায়িত্বের সভাপতি, আজ আমাকে মেরেছে, কাল আপনাকে মারবে, পরশুদিন আরেকজনকে মারবে, ক্ষমতার কাছে আমরা এইভাবে নিঃশেষ হয়ে যাব, গণমাধ্যমের কিভাবে টুটি চেপে ধরেছে সেই দাগ আপনারা দেখতে পাচ্ছেন, আমি মরে যাব, এর নিয়ে আমার কোনো দুঃখ ব্যথা যন্ত্রণা নেই। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, আপনারা যদি এখনো ঐক্য না করেন, একত্রে যদি না আসেন, আজ আমাকে মেরেছে, কাল আপনাকে মারবে, পরশুদিন আরেকজনকে মারবে, হাসপাতালের বেডে শুয়ে আমার মতো এইভাবে কাঁদবেন, বিচার কোথাও পাবেন, কোথায় পাবেন বিচার? আপনারা একত্রিত হন, আমার জন্য প্রতিবাদ করতে হবে না, আপনি নিজে বাঁচতে হলে নিজে প্রতিবাদী হন। আমি অনেক অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি সুস্থ হই, সুস্থ আপনাদের সঙ্গে আমি আবার কথা বলব। ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন আপনারা। ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আমার প্রিয় সহযোদ্ধারা, আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, একটা মানুষ কতটুকু বর্বর হতে পারে, কতটুকু পৈচাসিক মানসিকতা নিজের ভিতরে লালন করতে পারে, দেখেন এই ভাইটির কথা আপনারা শুনেছেন। এই ভাইটি কি করেছেন, এই ভাইটি কি করেছেন, খারাপ ভালো প্রত্যেকটা সেক্টরের মধ্যে আছে। আপনি কোনো কারণে বলতে পারেন না বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসন খারাপ, আপনি কোনো কারণে বলতে পারেন না বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজ খারাপ, আপনি কোনো কারণে বলতে পারেন না সমাজের অন্যান্য সেক্টরের যে ভাইগুলো আমাদের বাংলাদেশে কাজ করছে সব সেক্টরের সবাই খারাপ, এমনটি হতেই পারে না। সাংবাদিকদের মধ্যেও এখনও অনেক সাংবাদিকদের বিবেক বেঁচে আছে, অনেক সাংবাদিকরা
মৃত্যুকে ভয় পায়, যে কারণেই তারা তাদের সত্য কলম চালাইতে একটা পিসপা হয় না। আজকে বরিশালের ভোলায় যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি কতটা নিন্দনীয় হতে পারে? একজন সাংবাদিক বলেছেন যে তুমি ত্রাণের চাল চুরি কইরো না, এতটুকু চাল দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি গরিব দুঃখী অসহায় মানুষকে তার ভাগের চালটা তুমি চুরি করেছো, তুমি কেন চুরি করছো? এই অপরাধে সেই চেয়ারম্যানের পুত্র সন্ত্রাসী মাইগ্যা ডেউয়া নাবিল, এই অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, প্রকাশ্যে দিবালোকে সবার সামনে এই সাংবাদিককে পেটায়, এই সাংবাদিককে নাজেহাল করে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের এই ধরনের সন্ত্রাসী এবং গমচোর, চালচোর জসীমউদ্দিন হায়দার এবং নাবিল হায়দার, মাইগা হায়দার, এদেরকে বর্জন করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। তুমি পকেট থেকে মোবাইল ছিনতে গেছো, তুমি পকেট থেকে মোবাইল ছিনতে গেছো, দাও ছাড়ো, ছাড়তে করছি কিছু ছিড়া মাইরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।